বিশেষভাবে সক্ষম ফুটবলারদের জন্য এক বিশেষ উদ্যোগ খেলা হবে। সল্টলেকের এনকেডিএ স্টেডিয়ামে তাদের জন্য আয়োজন করা হয়েছে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার। উপস্থিত রয়েছেন বিশিষ্ট গুণীজনেরা। খেলা হবে, এই দুটো শব্দ বর্তমানে মানুষের মুখে মুখে। বিধানসভা নির্বাচনের আগে এই শব্দ খুব বিখ্যাত হয়েছিল, আর এই দুটি শব্দকে এবার সম্পূর্ণ অন্যরকম ভাবে ব্যবহার করতে দেখা গেল শর্মিষ্ঠা আচার্য ও অঙ্কিত সাউকে। এদের উদ্যোগে শনিবার সল্টলেকের এনকেডিএ স্টেডিয়ামে আয়োজিত করা হয়েছিল এক বিশেষ ফুটবল ইভেন্টের। তবে এদিনের ইভেন্ট ছিল একটু আলাদা। বিশেষভাবে সক্ষম ও দৃষ্টিশক্তিহীন ফুটবলারদের নিয়ে আয়োজিত করা হয়েছিল এদিনের ইভেন্ট। বর্তমানে সারা বিশ্বে 100 কোটির কাছাকাছি প্রতিবন্ধী মানুষ রয়েছেন, মোট জনসংখ্যার 15%। এদিনের ইভেন্ট আয়োজন করা হয়েছিল এই ধরনের মানুষদের একটু সময়ের জন্য আনন্দ দিতে, আর সেই আনন্দ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল ফুটবলকে। এদিনের ইভেন্টে উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের বিশিষ্ট গুণীজনেরা। উপস্থিত ছিলেন নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবী, অভিনেতা ঋতজিৎ চ্যাটার্জি, ময়দানের বিখ্যাত নাম সুব্রত ভট্টাচার্য। উচ্ছ্বসিত দেখা গেল ইভেন্টের প্রধান আয়োজক শর্মিষ্ঠা আচার্যকে। একটাই আমাদের উল্লেখ্য ছিল, ওয়াই? বিকজ আমরা টেক সেভি এতটা, তো আজকালকার জেনারেশনে আমরা মোবাইল ছাড়া কিছুই জানি না, রাইট? বাট এটা একটা মেসেজ টু দ্য সোসাইটি, যদি ব্লাইন্ডরা খেলতে পারে, ফিজিক্যালি চ্যালেঞ্জরা খেলতে পারে, দেন ওয়াই কান্ট বি? সো দিস ইজ এ স্মল মেসেজ, একটা স্মল ইনিশিয়েটিভ। খেলা হবে আ প্লে ফর আ কজ, জাস্ট টু ইন্সপায়ার দ্য ইউথ অফ দিস টুডেজ জেনারেশন দ্যাট ইয়েস দে ক্যান, আর তারা পেছিয়ে নেই, তাদের সাথে আমরা আছি। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তিনি কি বললেন শুনে নেব। এই প্রয়াসটাকে তো ভালো বলতে হবে, তবু তো সাধারণ মানুষের জন্য যে সংগঠনই করুক না কেন, যারা সংগঠক আছে, ছেলেরা হোক মেয়েরা হোক, তারা যে উদ্যোগটা নিচ্ছে এই উদ্যোগটা তো প্রশংসা করতেই হবে, কিন্তু এর মধ্যে থেকে ফিরে কি পেলাম সমাজ সেটা বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না। কিন্তু খেলাটাকে স্বাগত জানাচ্ছি এই কারণে যে অ্যাটলিস্ট ছেলেদের শারীরিকভাবে, এরা মেয়েরা বা ছেলেরা শারীরিকভাবে সুস্থ থাকবে, ফিট থাকবে, সব ঠিক আছে। কিন্তু এর মধ্যে দিয়ে বড় হব বা দেশকে কিছু ফিরিয়ে দেবো বা ক্লাবকে কিছু ফিরিয়ে দেবো, সেই ভাবনা মনে হয় না এদের মধ্যে আছে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন সল্টলেক নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এই উদ্যোগের প্রশংসা করলেন তিনি। আমি শুনে খুবই এনকেডিএতে হচ্ছে, আমি খুবই বললাম যে উদ্যোগ যেন প্রতি বছর থাকে, আর খেলা হবে এটা নিয়ে আজকে দেশের ভোট হয়েছে। খেলা একটা এমন, খেলা একটা এত পপুলার ব্যাপার, খেলা মানুষকে একটা বিষয় করে, আর বাংলা এবং ফুটবল তার সঙ্গে একটা যুক্ত, এই ধরনের ছেলেদের একটা দিন এরকম এন্টারটেনমেন্টের মধ্যে রাখা, খেলাধুলোর মধ্যে রাখা, জীবনটাকে অন্যদিকে নেওয়া, এই এই মেন্টালি চ্যালেঞ্জ, এই ধরনের হ্যান্ডিক্যাপ বাচ্চা যার বাড়িতে আছে তারা বোঝেন যে কী ধরনের। আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে এটা একটা নোবেল ব্যাপার তারা বোঝেন, আর আর সমস্ত নিডাউন মানুষদের সঙ্গে যুক্ত আছেন। আমি অত্যন্ত, আমি অর্গানাইজেশনের একজন পার্ট বলে নিজেকে মনে করি, আমাকে ওরা হঠাৎই বলেছিল, আমি বলেছি আমার দিক থেকে যত রকম কোঅপারেশন করে যায় করেছে। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকেও উচ্ছ্বসিত দেখা গেল এই ইভেন্ট সম্পর্কে। প্রশংসায় মজলেন অভিনেতা ঋতজিৎ। বিশেষভাবে সক্ষম ফুটবলারদের রীতিমতো উৎসাহ দিলেন তিনি।
মনে জোর রাখো, ভালো করে খেলো, ইউ আর পার্ট অফ আওয়ার সোসাইটি। কখনোই ভেবো না যে আমরা কি আদৌ পার্ট অর সামথিং লাইক দ্যাট। আমরা সব সময়, আমি বলে না, আমাদের জগতের এবং এমনিও সোসাইটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সেকশন তোমাদের পাশে আছে। এনি টাইম কোনো হেল্প, কোনো রকম সাহায্য সবসময় আমাদের তোমরা পাশে পাবে। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। উৎসবের প্রকৃত অর্থ তখনই সাফল্য পায় যখন সবাই মিলে একসাথে আমরা আনন্দ করতে পারি। সমস্ত জায়গার মানুষ যারা হয়তো বছরের বাকি সময়গুলো আমাদের মতো আনন্দ করতে পারেন, এরকম প্রত্যেকটা জায়গার, সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে এরকম প্রোগ্রাম আরও বেশি করে হোক, সাফল্য কামনা করি প্রত্যেক বছর হোক, এবং প্রত্যেকে আরও বেশি করে এরকম উদ্যোগের পাশে এসে দাঁড়ান, এটাই চাইব। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। শুনে নেব তার বক্তব্য। দেখুন, ফুটবল ক্রিকেট আমরা সকলেই খেলি, কিন্তু এমন একটা সেকশন আছে যারা এর থেকে ডিপ্রাইভড হয়ে যায়। তো তাদের নিয়ে আজকে এই চিন্তাভাবনা, এবং বাংলার সব থেকে যে ফেমাস কথা এখন সবার মুখে, গোটা 2021 খেলা হবে, সেটা নিয়েই আজকে এই অনুষ্ঠান, আর উইথ আ সোশ্যাল মেসেজ, স্পেশালি এবলড আর ভিজুয়ালি ইম্প্যাড মানুষদের নিয়ে আজকে এই সুন্দর অনুষ্ঠান করা হয়েছে ভালো ওয়েদারে। তো এই সমাজের এই পার্টিকুলার শ্রেণী যাদের কথা হয়তো আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, আমরা চেষ্টা করি যখন দেখি যে ফুটবল হচ্ছে বা কিছু, সেখানে আমরা চেষ্টা করি একদম বেস্ট প্লেয়ারদের ভাড়া করে নিয়ে খেলা। তো আজকে যারা হয়তো এই আনন্দ থেকে বাইরে থাকেন, আজকে তাদের নিয়ে আনন্দ করছেন, আমি খুব বিশেষভাবে সাধুবাদ জানাই। এই ইভেন্টের জন্য সুদূর গোয়া থেকে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত ফুটবলার অ্যালভিটো ডি কুনহা। সমাজের মূল স্রোত থেকে ছিটকে যাওয়া এই মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনিও। ইয়া এক বড়ে এক তো কনসেপ্ট হ্যায় জো নরমালি হম লোগো বহুত রেয়ার দেখা জাতা হ্যায় এইসা খেলা, বাট ইটস আ গুড অপরচুনিটি ফর দ্য গার্লস এন্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ জো হ্যায়। সো ইয়েস, মুঝে ভি আচ্ছা লাগ রহা হ্যায় ইয়াহাঁ পে আকে ये लोग के साथ शामिल होके, बहुत ही बढ़िया लग रहा है। ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল তিনটি ভাগে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মেয়েরা। মেয়েদের ফুটবল ম্যাচের পাশাপাশি অন্যদিকে চলছিল বিশেষভাবে সক্ষম ফুটবলারদের ম্যাচও। সেখানে দেখা গেল দারুণ সব স্কিল এবং দুর্দান্ত কিছু পারফরমেন্স। তবে সবার চোখ ছিল দৃষ্টিশক্তিহীন ফুটবলারদের ম্যাচের দিকেই। শুধুমাত্র বলের আওয়াজ শুনে যে ফুটবল ম্যাচ খেলা যায় তা এদিন প্রমাণ করে দিলেন তারা। এদিন এই ম্যাচে কাউকে আলাদা করে জয়ী ভাবা হয়নি, সবাই ছিলেন সমান। প্রত্যেক টিমের জন্য আলাদা করে ট্রফি ও ক্যাশ প্রাইজের ব্যবস্থা করেছিলেন শর্মিষ্ঠা আচার্য।
প্রাইজ আমরা কেউ এখানে কেউ উইনার কেউ লুজার না, এভরিওয়ান ইজ উইনার। তাই জন্য আমরা এভরি ইন্ডিভিজুয়ালকে আমরা তাদেরকে কিছু গিফটস দিচ্ছি, প্লাস এভরি ইন্ডিভিজুয়ালকে ক্যাশ মানি দিচ্ছি। সো পার পার্সন করে, মানে লাইক আমাদের যেমনি টিম আছে, তো পার টিম আমরা 10,000 করে দিচ্ছি। খেলা হবে বিশেষভাবে সক্ষম ফুটবলারদের নিয়ে। বিশেষ এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনেরা। তাদের একটাই বক্তব্য, এই খেলায় কিন্তু উইনার বা লুজার নেই, সবাই সমান। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে কৌশিক রায়, আরোহী নিউজ, কলকাতা।